আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের কাঁচা কলার ভর্তা করে দেখাবো খুব সহজভাবে যাতে আপনারাও ভিডিওটা দেখে বানাতে পারেন কাঁচকলা শরীরের জন্য অনেক উপকারী কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন আছে তাই রুগীর খাবারে কাঁচা কলার ভর্তা তরকারি রান্না করে দেওয়া হয় ডায়রিয়া হলে কাঁচা কলার ভর্তা এবং তরকারি খেলে ডায়রিয়া ভালো হয়ে যায় শোয়ার কথা নয় দেখাবো কীভাবে বানাবেন কাঁচকলার ভর্তা বানাতে লাগবে কাঁচা কলা লাগবে দুইটি এরকম দুইটা কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে হালকা হলুদ দিয়ে এভাবে মেখে নিয়েছি হলুদটা দেওয়ার কারণ হল কলাটা কালো হবে না তারপর লাগবে দুটো শুকনো মরিচ দুটো মরিচ নিয়েছি শুকনো মরিচ অথবা কাঁচামরিচের পরিবর্তে যে কোনো একটা দিয়ে ভর্তাটা করতে পারবেন লবণ নিয়েছি এক চা চামচ আন্দাজ মতো দিবো যতটুকু লাগে তারপর লাগবে ধনিয়া পাতা ধনিয়া পাতা ভালো না লাগলে এটা বাদ দিতে পারবেন সরিষার তেল লাগবে এক চা চামচ এখান থেকে দিব চুলা গাছটা ধরিয়ে দিলাম একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি কাজকলাটাকে সিদ্ধ দেওয়ার জন্য এবার পাতিলটাতে আমি আধা মগ পানি ঢেলে দিলাম কাজকলাটাকে সিদ্ধ দেওয়ার জন্য এবার আমি কলাগুলোকে পানের মধ্যে ছেড়ে দিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত আপনার আমার সাথেই থাকুন কাচকলাটা সিদ্ধ হয়েছে কিনা দেখছি এটা কাটা সাহায্যে প্রেস করছি অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এবার চুলা রাস্তা বন্ধ করে পানিটা ছেঁকে ফেলব চুলের রাস্তা ধরিয়ে দিলাম শুকনো মরিচগুলো ভেজে নিব সাথে দুটা কাঁচামরিচও দিয়ে দিলাম শুকনো মরিচ ভাজা হয়ে গেছে এবার ভর্তাটা কিভাবে তৈরি করব দেখাবো এই যে দুটো শুকনো মরিচ নিয়েছি একটা কাঁচামরিচ নিয়েছি প্রথমে শুকনো মরিচগুলোকে ভালোভাবে একটু কষলিয়ে নিব এই ভর্তাটা হাত দিয়ে টেস্ট তারপর দিব একটু লবণ হাফ চা চামচর মতো দিলাম দিয়ে তারপর দিবে দুই টেবিল চামচ পেঁয়াজ তারপরে কাঁচকলাগুলোকে ভেঙে একসাথে মিক্সিং করবো এবার দিব ধনে পাতা ধনে পছন্দ না করলে এটা বাদ দিবেন এইভাবে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নিতে হবে এবার কসলানো শেষ এবার সামান্য একটু সরিষার তেল দিব হাফ চা চামচের মতো সরিষার তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসবে আবার দিয়ে ভালোভাবে মেখে নিব। এবার একটু লবণটা দেখছি লবণ ঝাল সব পারফেক্ট যদি আপনারা আর ঝাল খেতে চান তাহলে আর একটা কাঁচ অ্যাড করে দিবেন তৈরি হয়ে গেল কাঁচা কলার ভর্তা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল রিনাস কিচেনকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন